আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা জানব, অনেকেই পরীক্ষার আগে বিভিন্ন মুরব্বীদের থেকে কলম পরায়া নেয়। কলম পরানো মানে কি? যে আমি মুরব্বীর কাছে একটা কলম দিলাম, মুরব্বী বিভিন্ন দোয়া দরুদ পড়ে কলমে ফু দিয়ে দিল, এভাবে কলম পরিয়ে নিয়ে নিজে নিজে পরীক্ষার মধ্যে দিলে ভালো পরীক্ষা হবে, এটার কতটুকু বাস্তবতা রয়েছে, ইসলাম কি বলে, আলোচনা বুঝতে সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত সুধীবৃন্দ, এক্ষেত্রে আপনাদেরকে বলবো, যদি কেউ কলম পরিয়ে নেয়, যেমন আমি আমার দাদার থেকে, আমি আমার মার থেকে, অথবা অমুক মসজিদের হুজুর থেকে, এটা সব জায়গায় না, অনেকেই হয়তো বা মনে মনে এই প্রশ্নটা শুনে হাসতেছেন, তবে এটা কারো কারো মনে এমন প্রশ্ন হতে পারে এবং হচ্ছে, এমনকি বিভিন্ন গ্রামে এই প্রচলনটা রয়েছে, হয়তো আপনার গ্রামে নেই, আমার গ্রামে নেই, অন্য গ্রামে ঠিকই রয়েছে। তো এই মুরব্বীদের থেকে কলম পরিয়ে নিয়ে দিলে পরীক্ষার মধ্যে ভালো কিছু হবে, এটা মনের মনের এক একটা মানে আস্থা বিশ্বাসের উপর। তবে এর সপক্ষে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে কোথাও কিছু নাই যে পরায়া নিলে ভালো হবে। এটা হয়তো বা অনেকের আন্তরিকতার কারণে এটা অনেকে পড়ায়, অথবা অনেক মুরব্বি তার নাতিদেরকে বলে তুই কি পরীক্ষা দিবি, কলম নিয়ে আস আমি পড়ে দেই, মানে নিজের একটু যোগ্যতা বোঝানোর জন্য, যে নাতি তোরে আমি কলম পড়ে দিলাম, তোর পরীক্ষা ভালো হবে, যা দোয়া করে দিলাম, মানে নিজের একটা কারামত বোঝানোর জন্য, অথবা দাদা নাতি যেমন একটা হাসি ঠাট্টা করে, অথবা দাদা অনেক কিছু জানে বোঝানোর জন্য তোর কলম পড়া দিলাম, যা তুই পরীক্ষা দিবি, তোর পরীক্ষা ভালো হবে, এমন কিছু বলে আর কি দাদা নাতির সম্পর্কের মধ্যে এমনটা অনেকেই করে থাকেন। তো সেখান থেকেই হয়তোবা অনেকের প্রশ্ন যে কলম পড়িয়ে পরীক্ষা দিলে ভালো হবে কি না, না কলম পড়িয়ে পরীক্ষা দিলে ভালো হবে এটার কোনো যুক্তি ইসলামের মধ্যে নাই। কেউ যদি ভালো করে পড়ে, তার যোগ্যতা আছে, কষ্ট করেছে, সেক্ষেত্রে হতে পারে, কিন্তু কিছুই করে নাই, ইচ্ছা মতো কলম পয়রা পরীক্ষা দিলেই হয়ে যাবে, বিষয়টা এমন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।